birthday. Happy birthday to you. পারেনি বলে বলতে পারো যে একটা আনফর্চুনেটলি ভাবে একটা দুর্ঘটনা ঘটে যায় যার কারণে আমাদের পুরো সেলিব্রেশনটাই নষ্ট হয়ে যায়। তো সেই কারণে রাত এই 1:30-2টোর সময় বসে আমরা ডিম ভাজা, আলু ভাজা, স্যালাড এইসব বানাচ্ছি, কারণ বাড়িতে সেই রকম কিছু রান্না হয়নি যেহেতু আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল। এই দিয়ে আজকে আমাদের রাতের হচ্ছে, মানে বলতে পারো যে ডিনারটা কমপ্লিট করলাম, আমরা সবাই মিলে ছিলাম, বাট সেইভাবে সেলিব্রেশন হয়নি, তাও আমরা মজা করেছি যতটা পেরেছি। তো এইভাবে আজকের দিনটা শেষ হয়ে গেল। তো ওই দিন রাতে শুয়ে পড়েছি, পরের দিন সকাল থেকে মানে রাত থেকে এত বৃষ্টি যে আমি বিকেলবেলা ওদের বাড়িতে গেছি, এখানে দই ছিল, ওর বান্ধবীরা চকলেট এনেছিল, এগুলো খাওয়া দাওয়ার পর দেখছি বৃষ্টিটা একটু কমেছে। কালকে যা ঘটে গেছে সেটা ভেবে দুঃখ পেয়ে তো লাভ নেই, আজকেরটা কিভাবে স্পেশাল করা যায় এটাই ভাবা দরকার। তো সেই কারণেই আমরা বেলুন টেলুন সমস্ত কিছু রেডি করছি, তার সাথে সাথে রান্নাগুলোও সেরে নিচ্ছি। আর ও গেছিল বাজারে, সেখান থেকে পকোড়া এনেছিল, আমরা সবাই সেটা খেলাম। তারপর ওর বান্ধবী ওরা সব মুড়ি খেতে বসে গেছিল, ওরা খাচ্ছিল। তো আমরা তাড়াতাড়ির মধ্যে ডেকোরেশন কমপ্লিট করার চেষ্টা করেছি, রান্নাবান্না সমস্ত কিছু সামলে। তো যাই হোক, যতটা পেরেছি কী কী করেছি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আয় আয়, যাই হোক, এখানে খুব একটা ভালো কিছু করতে পারিনি, বাট আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষে যতটা সম্ভব সবটা দিয়ে। তো এখানে একটু ফটো সেশন তো চলবে, বার্থডে হবে আর ফটো তোলা হবে না, এটা তো হতেই পারে না। তার সাথে কিছু আশীর্বাদও ছিল। তারপর আমরা কেক খেয়ে নিচে চলে গেছিলাম ওর থালাটা সাজানোর জন্য, আর ওর উপরে বন্ধুদের সাথে ফটো তুলছিল, আর তারপরে ওই ড্রেস চেঞ্জ করে চলে আসলো। কারণ তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে পারলে ওকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও।